প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য সুধীজন, যারা টিভি সেটের সামনে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ওপেন স্কুলের এইচএসসি প্রোগ্রামের যুক্তিবিদ্যা বিষয়ক অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নতুন এবং আকাঙ্ক্ষিত একটি বিষয়। আমার ধারণা ইতিমধ্যেই বিষয়টি আপনাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিষয়টি এমন একটি বিষয় যা পাঠ করলে চিন্তার সুস্পষ্টতা এবং পরিমিতি বোধ আসতে বাধ্য। আপনারা হয়তো ভাবছেন, তাহলে যুক্তিবিদ্যা যারা পাঠ করেন না তারা কি পরিমিত চিন্তার অধিকারী হন না? আমার উত্তর হবে, অবশ্যই তারা পরিমিত চিন্তা করতে পারেন, সুশৃঙ্খল চিন্তা করতে পারেন, কিন্তু কখনো তারা জেনে করেন, কখনো না জেনে করেন। কিন্তু যুক্তিবিদ্যা যারা পাঠ করেন, যুক্তিবিদ্যা কিছু নিয়মকানুন আমাদেরকে সরবরাহ করে আমাদের চিন্তার সুশৃঙ্খল একটা রূপ আনতে। সেই নিয়মকানুনগুলো অনুসরণ করে যারা যুক্তিবিদ্যা পাঠ করেন তারা অবশ্যই সুচিন্তিত চিন্তার অধিকারী হন। যুক্তিবিদ্যা যারা পাঠ করেন তারা সঠিকভাবে যুক্তি প্রদান করতে পারেন এবং অযথার্থ যুক্তি পরিহার করতে পারেন। কাজেই মানুষের চিন্তা সঠিক পথে পরিচালিত হচ্ছে কি না তা বোঝার জন্যই যুক্তিবিদ্যা বা লজিক মানুষের বিশেষ জ্ঞানের শাখা হিসাবে পরিচিত। যুক্তিবিদ্যা আমাদেরকে শুদ্ধভাবে চিন্তা করতে শিক্ষা দিয়ে আমাদের যুক্তিকে যথার্থ, সুসংবদ্ধ ও সুশৃঙ্খল করে এবং সঠিকভাবে যুক্তি প্রয়োগ করার জন্য কিছু নিয়মকানুন সরবরাহ করে থাকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী এই কোর্সটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ যুক্তিবিদ্যা এবং আরোহ যুক্তিবিদ্যা। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা অবরোহ যুক্তিবিদ্যাটি পড়বেন। অবরোহ যুক্তিবিদ্যার আওতায় যে বিষয়গুলি আলোচনা করা হবে তা হচ্ছে যৌক্তিক বিভাগ, অনুমান, যুক্তির বৈধতা বিচার, যৌক্তিক সংজ্ঞা, বিধেয়ক ইত্যাদি বিষয়গুলো। অবরোহ যুক্তিবিদ্যায় আমরা সার্বিক থেকে বিশেষে গমন করি। একটি উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। অতীত এবং বর্তমানকে পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সকল মানুষ মরণশীল। আরোহ যুক্তিবিদ্যা আমরা দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের জন্য রচনা করেছি। আরোহ যুক্তিবিদ্যাটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে প্রকল্প, ব্যাখ্যা, শ্রেণীকরণ, নিরীক্ষণ এবং পরীক্ষণ। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের স্বভাবজাত আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা শক্তিকে সঠিক পথে চলতে সাহায্য করে, সঠিক যুক্তিকে অপযুক্তি থেকে পৃথক করতে সাহায্য করে এবং আমাদের মনকে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস মুক্ত করে মুক্ত চিন্তার অধিকারী করে তোলে। যুক্তিবিদ্যা পাঠের এই গুরুত্ব বিবেচনা করে জাতীয় শিক্ষাক্রমের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী বন্ধুদের জন্য এই কোর্সটিকে মডুলার পদ্ধতিতে লেখা হয়েছে।
এখানে যুক্তিবিদ্যাকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই বইটি পড়তে যে আপনাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার জন্য যে জটিল বিষয়গুলো আপনাদের কাছে একটু অসুবিধা মনে হচ্ছে সেই বিষয়গুলোকে আমরা ভিডিও অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, যুক্তিবিদ্যার পরিধি বা স্কোপ, বিজ্ঞান ও কলা হিসেবে যুক্তিবিদ্যা এবং যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা। মানুষকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি মানুষ হল বুদ্ধিবৃত্তি ও জৈব বৃত্তি সম্পন্ন প্রাণী। মানুষের এই বুদ্ধিবৃত্তি মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে বা স্বতন্ত্র করে। মানুষের বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে মানুষের বিচার শক্তি সম্পন্ন জীব যে গুণটি সেটা অনিবার্যভাবে নির্ধারিত হয়। সুতরাং মানুষ অজানাকে জানতে চায় এবং যা রহস্য আবৃত্ত তার জন্য মানুষ অক্লান্ত পরিশ্রম করে তাকে উন্মোচন করার জন্য। বুদ্ধিবৃত্তির উপস্থিতির কারণেই কেবল বর্তমানই নয় বরং অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে মানুষ চিন্তা করে এবং চিন্তা করতে সক্ষম হয়। অতীত এবং ভবিষ্যতের কোনো বিষয় প্রত্যক্ষ জ্ঞানের বিষয় নয়। আপনারা জানেন প্রত্যক্ষ জ্ঞান যদি আমাদের দরকার হয় তাহলে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারি, কিন্তু অতীত এবং ভবিষ্যতের ব্যাপারে এই প্রত্যক্ষ জ্ঞানটি প্রযোজ্য নয়। সেই জন্য আমাদের যদি কোনো বিষয়ে চিন্তা করতে হয় অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে তাহলে আমাদের অনুমান বা ইনফারেন্সের মাধ্যমে সেই কাজটি করতে হবে। কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের প্রক্রিয়াকে বলে অনুমান, আর এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। কাজেই মানুষের চিন্তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা বোঝার জন্যই যুক্তিবিদ্যা বা লজিক বিষয়টি। এবার আমরা আসছি যুক্তিবিদ্যার কথাটির ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত অর্থে। যুক্তিবিদ্যা হচ্ছে ইংরেজি লজিক শব্দের বাংলা পরিভাষা। ইংরেজি লজিক শব্দটি গ্রিক লোগোস থেকে উদ্ভূত। লজিক শব্দের গ্রিক বিশ্লেষণ লজিকে এবং তা থেকে লজিক শব্দের উৎপত্তি। লজিক শব্দের অর্থ হল চিন্তা, ভাষা বা শব্দ। আমরা জানি ভাষা বা শব্দ হল চিন্তার বাহন। শব্দার্থের দিক থেকে বলা যায় যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানই হল যুক্তিবিদ্যা। এখন আসা যাক যুক্তিবিদ্যা চিন্তা বা থট বলতে যুক্তিবিদ্যায় কী বোঝায়। আমরা জানি পৃথিবীতে নানা ধরনের চিন্তা আছে। মানুষ কখনো আকাশকুসুম চিন্তা করে, মানুষ কখনো বস্তুগত চিন্তা করে, মানুষ কখনো আত্মগত চিন্তা করে। কিন্তু যুক্তিবিদ্যা কী ধরনের চিন্তা নিয়ে কাজ করে সেই বিষয়টি আপনাদের কাছে এখন পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। চিন্তা শব্দটির অর্থ খুবই ব্যাপক। চিন্তা শব্দের নানা রকম অর্থ হতে পারে। কখনো কখনো চিন্তা শব্দটি জ্ঞান অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো চিন্তা শব্দটি পদ্ধতি বা চিন্তার ফল বা পরিণামকে বোঝায়। কিন্তু যুক্তিবিদ্যা মূলত যুক্তিবিদ্যার পদ্ধতি নিয়ে আলোচনা করে। চিন্তা কখনো কখনো শুদ্ধ এবং অশুদ্ধ হতে পারে। যুক্তিবিদ্যা শুধু শুদ্ধ চিন্তা নিয়ে আলোচনা করে না, বরং বিচারমূলক চিন্তা নিয়েও আলোচনা করে। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। যুক্তিবিদ্যা কী কী বিষয় নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো চিন্তা। চিন্তার আধার হলো কোনো বিষয় বা বস্তু। যুক্তিবিদ জোসেফ বলেছেন চিন্তার বিষয়কে অবয়ব বা আকার থেকে বিচ্ছিন্ন করা যায় না, বরং চিন্তার অবয়ব বা আকার সম্পূর্ণ একে অন্যের সাথে সম্পৃক্ত। অপরপক্ষে যথার্থ চিন্তা পরিচালিত হয় কিছু মৌলিক নিয়মের ভিত্তিতে। তাই চিন্তার মৌলিক সূত্রসমূহ সম্পর্কে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। অনুমানই হল যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। একটি অনুমানকে বিশ্লেষণ করলে পাওয়া যায় কয়েকটি যৌক্তিক বাক্য বা প্রপোজিশন। আবার
একটি যৌক্তিক বাক্যকে বিশ্লেষণ করলে পাওয়া যায় দুটি শব্দ বা টার্ম। তাই যুক্তিবিদ্যায় অনুমান সম্বন্ধে আলোচনার সাথে সাথে বাক্য এবং পদ সম্পর্কেও আলোচনা করা হয়ে থাকে। অনুমানের দুটি দিক আছে, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। কোনো প্রতিষ্ঠিত সত্যের ভিত্তিতে যখন এর অধীনস্থ কোনো বিষয় ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় তখন তাকে অবরোহমূলক অনুমান বলা হয়। আবার বিশেষ বিশেষ তথ্যের ভিত্তিতে নতুন কোনো তথ্য বা সার্বিক সত্য প্রকাশ করে থাকে তাকে আরোহ অনুমান বলে। যুক্তিবিদ্যা যেহেতু একটি বিজ্ঞান, সেহেতু অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের মতোই যুক্তিবিদ্যা কতগুলো মৌলিক সূত্র বা স্বতঃসিদ্ধ নিয়ম প্রমাণ ছাড়াই সত্য বলে গ্রহণ করে। যেমন অভেদ নিয়ম, ল অফ আইডেন্টিটি, বিরোধ নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি, ল অফ দ্য ইউনিফর্মিটি অফ নেচার, কার্যকারণ নীতি, ল অফ কজেশন, এই স্বতঃসিদ্ধ নিয়মগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন প্রত্যক্ষণকে বলে নিরীক্ষণ বা অবজারভেশন, আর নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন প্রত্যক্ষণকে বলে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। এ কারণে যুক্তিবিদ্যায় নিরীক্ষণ ও পরীক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। যুক্তিবিদ্যার পরিধি অত্যন্ত ব্যাপক। যে বিষয়গুলো অনিবার্যভাবে যুক্তিবিদ্যার আওতায় এসে পড়ে তা হল চিন্তার মৌলিক সূত্র, যৌক্তিক বাক্য ও তার শ্রেণীবিভাগ, পদের সংজ্ঞা, পদের ব্যাপ্যতা, যৌক্তিক বিভাগ, অনুমান, নিরীক্ষণ ও পরীক্ষণ, প্রকল্প, ব্যাখ্যাকরণ, আকারগত ও বস্তুগত সত্যতা, যুক্তির বৈধতা বিচার। যুক্তিবিদ্যার অন্যতম লক্ষ্য হল সত্যের সন্ধান এবং সত্য প্রতিষ্ঠা। এই সত্যের আবার দুটি দিক আছে, আকারগত সত্য, ফর্মাল ট্রুথ, এবং বস্তুগত সত্য, ম্যাটেরিয়াল ট্রুথ। কয়েকজন বিশিষ্ট যুক্তিবিদদের সংজ্ঞা সম্পর্কে এখন আমরা জানব। জোসেফের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। কপি বলেছেন যুক্তিবিদ্যা হলো যথার্থ যুক্তি থেকে অযথার্থ যুক্তির পার্থক্য নির্দেশক সংশ্লিষ্ট পদ্ধতি, নীতি বিষয়ক বিদ্যা। মিলের মতে যুক্তিবিদ্যা হলো এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বৌদ্ধিক ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়ার সম্পর্কে আলোচনা করে। এখন আমরা আসছি অন্য প্রসঙ্গে। কিছু বিতর্কিত বিষয় যুক্তিবিদ্যা সম্পর্কে উত্থাপিত হয়। যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যুক্তিবিদ্যার স্বরূপ ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে দেখা যায় যে যুক্তিবিদ্যায় রয়েছে বিজ্ঞানের বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে রয়েছে কলা বিদ্যারও বৈশিষ্ট্য। বিজ্ঞান বলতে বোঝায় কোনো নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিষয়কে সুশৃঙ্খলভাবে ও পদ্ধতিগতভাবে জানা। জ্ঞান অর্জনই হলো বিজ্ঞানের মূল উদ্দেশ্য। কলাবিদ্যা হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানো। কলার কাজ হলো কাজে নৈপুণ্য আনা। যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান এ নিয়ে মতবিরোধ থাকলেও অধিকাংশ যুক্তিবিদ মনে করেন যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। কারণ যুক্তিবিদ্যা যেহেতু যথার্থ চিন্তা পদ্ধতির নিয়মাবলী সম্বন্ধে জ্ঞান দেয়, সেহেতু এটি একটি বিজ্ঞান এবং সাথে সাথে সেই চিন্তা বা যুক্তিকে সঠিকভাবে প্রয়োগের কলা কৌশলের জ্ঞান দেয় বলে তা কলা। জোসেফ যুক্তিবিদ্যাকে প্রথমে বিজ্ঞান বলে অভিহিত করেছেন এবং পরে কলা হিসাবে আখ্যায়িত করেছেন। ডান্স স্কোটাস যুক্তিবিদ্যাকে বিজ্ঞানের বিজ্ঞান, সায়েন্স অফ সায়েন্সেস, এবং বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞান, বেস্ট অফ অল সায়েন্সেস বলেছেন। আবার কলার মধ্যে শ্রেষ্ঠ কলা বলেছেন। যুক্তিবিদ মিল এবং হোয়েটলি এই মতটিকে মেনে নিয়ে বলা যায় যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলাবিদ্যা উভয়ই। এবার আমরা আসছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে, যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা। এ থেকে আপনারা বুঝতে পারবেন যুক্তিবিদ্যা পাঠ করলে আমাদের কি কি উপকার হতে পারে। যুক্তিবিদ্যা পাঠ করলে আমরা বিশুদ্ধ চিন্তা করতে পারব,
অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করতে পারব, বিশুদ্ধ চিন্তা করার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন যুক্তিবিদ্যা সরবরাহ করে থাকে, এতে আমাদের চিন্তার মননশীলতা এবং শুদ্ধ চিন্তা করতে আমরা পারি। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের মনকে কুসংস্কার থেকে মুক্ত করে নির্বিচার মনোভাবের সৃষ্টি করে। যুক্তিবিদ্যা আমাদের নিজের কাজ ও ভুল নির্ণয় করতে সাহায্য করে, অন্যদিকে অন্যের ভুল ধরিয়ে তাকে সঠিক পথে পরিচালিত করতেও সাহায্য করে। উপরের উল্লেখিত বিষয়গুলো পর্যালোচনা করে বলা যায় যে যুক্তিবিদ্যা জ্ঞান বিজ্ঞানের একটি অত্যন্ত শক্তিশালী শাখা, যা সবার পাঠ করা অপরিহার্য। যুক্তিবিদ্যা পাঠ এক প্রকার মানসিক ব্যায়াম। আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা যেমন নিয়মিত শারীরিক চর্চা করি, ব্যায়াম করি শরীরকে সুস্থ সবল রাখার জন্য, শরীরের ভিতরের যে কার্যাবলী তাকে সুনিয়ন্ত্রিত রাখার জন্য, সেরকম যুক্তিবিদ্যা পাঠও একটি মানসিক ব্যায়াম। এই চর্চা আমাদেরকে এমনভাবে তৈরি করে দেবে শুদ্ধ চিন্তা করতে, যে শুদ্ধ চিন্তা আমাদেরকে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং যে কোনো বিজ্ঞান বা যে কোনো স্বাধীন চিন্তা করতে, বিজ্ঞানসম্মত চিন্তা এবং স্বাধীন চিন্তা করতে আমাদেরকে সাহায্য করবে। এটা এমন একটি মানসিক ব্যায়াম যাতে আমরা কুসংস্কার মুক্ত হব, শুদ্ধ এবং অশুদ্ধের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারব, প্রকৃত এবং অপ্রকৃত কথাটির মধ্যে একটি পার্থক্য রেখা টানতে পারব। সুতরাং যুক্তিবিদ্যা মানসিক বিকাশের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয় হিসাবে আমাদের কাছে চিহ্নিত। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানেরও সহায়ক, কারণ আমরা জানি যে কোনো বিজ্ঞান একটি সুশৃঙ্খল মতামতকে প্রতিষ্ঠিত করে। যেহেতু যুক্তিবিদ্যা শুরুতেই আমাদেরকে শুদ্ধ চিন্তা করতে শেখায় এবং যা বস্তুগত সত্য তাকে আবিষ্কার করতে শেখায়, সুতরাং যারা যুক্তিবিদ্যা পাঠ করেন বা যুক্তিবিদ্যার নিয়মকানুন সরবরাহ করে থাকেন, তারা অন্যান্য বিজ্ঞানের যে ছাত্রছাত্রী আছেন বা পাঠক আছেন তাদেরকেও পরোক্ষভাবে সাহায্য করছেন। সুতরাং যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের জন্য একটি সহায়ক বিষয়। যুক্তিবিদ্যা যারা পাঠ করেন তাদের আরেকটি সুবিধা হচ্ছে, তারা অন্যকে নিজের মতো প্রভাবিত করতে পারেন নিজের মত অনুযায়ী, কারণ তারা জানেন তারা শুদ্ধ চিন্তা করছেন, নিয়ম অনুসারে চিন্তা করছেন। কেউ যদি ভুল কিছু বলে থাকেন, তাদের পক্ষেই সম্ভব তাকে নিজের মতের মতো করে প্রভাবিত করা। আমরা সামাজিক জীব, আমাদের একটি কর্তব্য আছে, দায়িত্ব আছে। সমাজে যারা অন্যায় করেন বা ভুল করেন, অজ্ঞানতাবশত ভুল করেন, জেনে যদি কেউ ভুল করেন তাহলে হয়তো আমরা তাদের ঠিক করতে পারবো না, কিন্তু কেউ যদি না জেনে ভুল করেন, যুক্তিবিদ্যা যারা পাঠ করেন তাদের একটি দায়িত্ব থেকে যাবে তাদেরকে তাদের নিজের মতো করে চিন্তা করতে শেখানো এবং ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে শেখানো। যুক্তিবিদ্যা আমাদেরকে নিয়ম নীতির প্রতি অনুরাগী করে তোলে। এটা বিশাল একটি বিষয়। আজকের পৃথিবীর দিকে আমরা তাকালে দেখতে পারি সামাজিক অবক্ষয়, নীতি নিয়মের অবক্ষয়। কেউ নিয়ম মানছে না, কে কাকে ডিঙ্গিয়ে আগে যাবে সেই চেষ্টা করছে, কিন্তু যারা যুক্তিবিদ্যা পাঠ করেন তারা এত নিয়ম নীতির মধ্যে তাদের পাঠ সমাপ্ত করেন যে পরবর্তী জীবনে তারা নিয়ম নীতির প্রতি অনুরাগী হন। সুতরাং আমি মনে করি প্রত্যেকটি সাবজেক্টের সাথে যুক্তিবিদ্যার একটি ইনিশিয়াল জ্ঞান থাকা আবশ্যক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। যুক্তিবিদ্যা আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়, সুতরাং যেতে যেতে আবারও বলছি, যুক্তিবিদ্যা ভালোবেসে পড়ুন, ধারণ করুন এবং বৌদ্ধিক ধারণার অধিকারী হন।